ব্যবহার দেই তাহলে একটু বুঝতে সহজ হবে। যেমন দেখো এইচ, এইচ কে আমরা কিভাবে ভাঙাতে পারি বলো তো? টু ইন্টু টু ইন্টু টু, দেখো দুই দুগুণা চার, চার দুগুণা আট, তাহলে এইচ কে আমরা এভাবে তিনটা টু দিয়ে গুণ করে দেখাতে পারি। আবার দেখো ফোর কেও কিন্তু আমরা এভাবে টু ইন্টু টু মানে দুই দুগুণা চার এভাবে গুণ করে কিন্তু দেখাতে পারি, তাই না? কিন্তু দেখো কিন্তু যদি অনেক বড় বড় সংখ্যা হয়, যেমন মনে করো 264, তাহলে এটাকে আমরা কিভাবে গুণ করে এত বড় গুণ করে দেখাবো? তো এই জন্য কিন্তু মূলত সূচকের ব্যবহার, যে এই সংখ্যাগুলোকে ছোট করে লেখা যায় সূচকের মাধ্যমে। যেমন দেখো তাহলে এইচ কে আমরা কিভাবে লিখতে পারি সূচকের মাধ্যমে? যদি আমি লিখতে পারি, দেখো এখানে হচ্ছে টু, এই টু লিখলাম, এখানে কয়টা ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান পাওয়ার, এই পাওয়ারটাই হচ্ছে কি সূচক, এই ওয়ান 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 যোগ করলে কি হয়, মানে তিনটা টু, টু কিউ, এটাকে বলা হয় কিউ। আর এটা হচ্ছে টু স্কোয়ার, ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, মানে টু স্কোয়ার, এটার নাম হচ্ছে স্কোয়ার আর এটার নাম হচ্ছে কিউ। দেখো তাহলে এই যে এই যে আমি জিনিসটা লিখলাম, এখানে এই টুটা হচ্ছে সূচক আর এই টুটা হচ্ছে ভিত্তি। এখানে কিন্তু স্যার এই থ্রি হচ্ছে সূচক আর এটা হচ্ছে কি ভিত্তি। তো দেখো আমি এখানে সংখ্যাটা লিখে রেখেছি, তোমাদের বইতেও দেওয়া আছে, কোন রাশিতে একই উৎপাদক, এই দেখো এগুলো একই উৎপাদক না, একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যতবার গুণ আকারে থাকে, দেখো এখানে কিন্তু তিনবার আছে তাহলে এখানে থ্রি, এখানে কয়বার দুইবার আছে তাহলে এখানে টু, এই জন্য কিন্তু বলছে যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে, উৎপাদকটির সূচক বলে, এই সংখ্যাটাই হচ্ছে কি সূচক, এই সংখ্যাটা হচ্ছে সূচক। আর উৎপাদক যেটা, এই যে মনে করো টু, এটা হচ্ছে উৎপাদক, এই উৎপাদকটা হচ্ছে ভিত্তি, উৎপাদকটা হচ্ছে ভিত্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো সূচকের একটা সূত্র আছে, এটা হচ্ছে সূচকের গুণন বিধি। দেখো বিধিটা দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এল, যদি এরকম হয় দেখো এখানে উৎপাদকগুলো বা ভিত্তিগুলো যদি আছে, এখানে এ এখানেও কিন্তু এ, তাহলে এখানে আমি একটা এ লিখব আর পাওয়ার কি হবে, এই যে পাওয়ার এ এখানে গুণটা হয়ে যাবে কি জানো, যোগ, গুণের বেলায় সূচক বিধিতে কি হয় যোগ হয় আর ভাগের বেলায় বিয়োগ হয়, তাহলে এই গুণটা হয়ে যাবে যোগ আর এম হয়ে যাবে এখানে এম, তাহলে এম প্লাস এল, তার মানে আমি কি শিখলাম বিধিটা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এল ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এখানে হচ্ছে এটা এভাবে বলতে হবে এ টু দি পাওয়ার এম, এভাবে বলতে হবে, ঠিক আছে, এ এম বলবো না, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এল ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং খাতায় কমপক্ষে বা সাতবার লিখবে, কেমন? এখন আসো আমি অঙ্কে চলে যাই, তোমাদের যে সাধারণ সমস্যাগুলো আছে সরল সরলগুলো আমি করে দেখাচ্ছি। তোমাদের বইয়ে এক নাম্বারে 4.2 এর এক নাম্বারে এই যে তিন নাম্বার অঙ্কটা দেখো, এই কিউ ইন্টু এ ইন্টু এ ফাইভ, এই অঙ্কটা আমি এখন করবো, দেখো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, লিখো আমার সাথে সাথে, দেখো এখানে এ এখানেও এ এখানেও এ, সবগুলো বেস এক বা বিটি এক, তাহলে আমি এখানে এ লিখলাম। আর এখানে সূচক কত দেখো, পাওয়ার কত থ্রি, যদি লিখলাম থ্রি, এখানে কি আছে কিছু দেখা যাচ্ছে, এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে একটা পাওয়ার আছে সেটা হচ্ছে ওয়ান, যখন দেখবে কোনো কিছুই নাই তখন বুঝবে যে এখানে ওয়ান আছে, তাহলে এই গুণ থাকলে কি হয় যোগ হয়, এই ওয়ান এই গুণটা কি হয়ে যাবে যোগ হবে, ওই যে সূচকের বিধি এম ইন্টু এম হলে কি হয় এই যে ফাইভ,
তাহলে পাওয়ার গুলো সব কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এখানে প্লাস প্লাস দিয়ে তোমরা লিখবে তারপরে দেখো এই যে এ দেখো 3 আর 1 কত 4 4 আর 5 কত 9 হচ্ছে না বীজগণিতে ইংলিশে লিখতে হয় বাংলায় না